রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটারদের শ্রদ্ধা করেন না বলে অভিযোগ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়াও আমেরিকান ড্রিম পূরণে ট্রাম্প সহায়তা করেন না বলেও দাবি করেন তিনি। ফিলাডেলফিয়ায় এক প্রচার সমাবেশে রিপাবলিকান প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানান ওবামা। সাবেক প্রেসিডেন্ট বলেন, পুয়ের্টোরিকানদের নিয়ে ট্রাম্পের জনসভায় যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে তা বর্ণবাদী ও বৈষম্যমূলক। সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, নির্বাচনে ট্রাম্পের বিপুল ভোটে হারা উচিত, পুয়ের্টোরিকানদের নিয়ে এমন মনোভাবই তা স্পষ্ট করে দেয়। দেশের মানুষের মধ্যে ঐক্য স্থাপনের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যাদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে তারাও আমেরিকান নাগরিক। ট্রাম্পকে ভোট না দিতে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি কেউ ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন না করে, যদি কেউ ভোটারদের আমেরিকান নাগরিক হিসেবে প্রাপ্য সম্মান না দেয়, যদি কেউ ভোটারদের আমেরিকান ড্রিম অর্জনের সমান সুযোগ না দেয়, তবে ভোটারদের উচিত তাকে ভোট না দেয়া। তিনি মনে করেন, যে প্রার্থী ভোটারদের কথা ভাবেন না তার কাছ থেকে ভোটাররা কোনো ধরনের সহায়তা আশাও করতে পারেন না। তিনি আবারও বলেন, আমেরিকা পরিবর্তনকে বরণ করে নিতে প্রস্তুত, আমেরিকা আরও ভালো ভবিষ্যতের দিকে যাত্রা করতে প্রস্তুত।